এভরিওয়ান গুড মর্নিং সো আজকে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়েছে আমি তো এতক্ষণ শুয়েছিলাম এখন টাইম হচ্ছে সাড়ে আটটা বাট সাড়ে আটটার সময় উঠে দেখি এত কুয়াশা তোমরা এবার জাস্ট কুয়াশাটা দেখো তারপরে কথা বলি কুয়াশাটা দেখো মানে ওইদিকে তো কিছু দেখা যাচ্ছে না এইখানে যে গাছ ছিল গাছও দেখা যাচ্ছে না ওইখানে যে নদী মা কিছু দেখা যাচ্ছে না সর্ষের ফুল কিছু দেখা যাচ্ছে না এইদিকেও কিছু দেখা যাচ্ছে এই মাত্র দেখতে পেলাম সামান্য মানে মানে খুব আবছা আবছা দেখা যাচ্ছে ওই যে সূর্য উঠে গেল ওই যে সূর্য আবার ঢেকে যাচ্ছে বোধ মানে এত কুয়াশা কি সূর্য টুর্য কিছু দেখা যাচ্ছে না হুম চলে গেল আবার এই মাত্র জাস্ট মানে কিছুক্ষণের জন্য দেখলাম আবার চলে গেলো নেই সূর্য নেই মানে যেখানে যেখানে কুয়াশাগুলো বেশি হচ্ছে সেখানে মনে দেখা যাচ্ছে না যেখানে হালকা কম রয়েছে সেখানে বোধহয় দেখা যাচ্ছে মানে প্রচুর কুয়াশা প্রচুর মানে কুয়াশাতে দাঁড় আমি টুবি টুবি পুরো মাথার মধ্যে দিয়ে রেখেছি দেখা যাচ্ছে সূর্য ওই যে ওই যে সূর্য আবার ঢেকে গেল আবার ঢেকে গেছে ঢেকে গেছে আবার ঢেকে গেছে ঢেকে গেছে মানে এক এক সময় দেখা যাচ্ছে এক এক সময় দেখা যাচ্ছে না মানে এরকম হচ্ছে আরে আজকে এত মানে কুয়াশা পড়েছে তোমাদের ওখানে কাদের কাদের ওখানে মানে কুয়াশা পড়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে প্রচুর এখানে কুয়াশা কিন্তু সেই হিসেবে ঠান্ডা প্রচণ্ড কম আমি শুনেছি কুয়াশা পড়ে নাকি ঠান্ডাটা ভীষণ কমই থাকে আর আমার সত্যি ঠান্ডাটা কমই লাগছে খুব একটা যে ঠান্ডা লাগছে সেটাও না তবে এই কুয়াশার মধ্যে দাঁড়া ঠান্ডা লেগে যেতে পারে কিন্তু ঠান্ডা শীতটা কম কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে যার জন্য একদম মাথায় টুপি টুপি দিয়ে সব কিছু করে এসেছি এ ঘুম থেকে उठেই চলে এসেছি। এই এখন বেশি হ্যাঁ, এখন এখন আবার বেশি হচ্ছে। ভাবো তাহলে ভোরবেলায় কিরকম ছিল? ভাত অনেক ছিল না? রাত থেকে। কালকে আমরা পরমতলা থেকে এসে পরমতলা থেকে আসার পর তো খুব একটা শীত করেনি এমনি শুয়ে পড়েছি কোনো রকমে মানে কি কোনো রকমে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি সকালবেলা তো আজকে একটু দেরি করেই বলতে গেলে উঠলাম কেন এই সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় উঠে চলে আসলাম যা যাচ্ছি কেন দিয়ে উঠে চলে এসে আমি বাইরে মানে এসেছি আর ও আমাকে বলছে কি চলো লাইনে যাবো কেন আমি তো বুঝতে পারিনি যে অত কুয়াশা দিয়ে এসে দেখি বাপ রে বাপ কুয়াশা কাকে বলে মানে এখান থেকে যে যাচ্ছে পুরো কুয়াশাগুলো যাচ্ছে মানে ক্যামেরার পাশ থেকেও যাচ্ছে কুয়াশা দেখা যাচ্ছে যে কুয়াশাগুলো কাশ্মীরের মধ্যে ঘুরতে এসেছি বল বাবা দেখো এখান থেকে দেখো মনে হচ্ছে কুয়াশা যাচ্ছে না বুঝতে পারছো বাবা পড়ে যাচ্ছি কেন কেমন লাগছে বলো কুয়াশা কুয়াশা কেমন লাগছে ফিলিংসটা কিরকম আসছে কি দেখছেনা? ধরম ওখানে কি কিছু আসে না। বুঝতে পারি না ওর মনটা কি দিয়ে তৈরি। আমার তো আমরা কাশ্মীরের মধ্যে ঘুরতে এসেছি চারিদিকে কি সুন্দর পাথরগুলো যেউতু রয়েছে পাহাড় পাহাড় লাগছে। রাদেশ দারুন লাগছে দেখতে। হেভি লাগছে। তোমরা বসো আসেন। বসে ভক্ত। বাড়ি যাব। আমাদের বাড়ি তো আমরা কোয়াশা পড়ছে। ওই দেখো আবার উঠেছে সূর্যটা।

আমি এখনো ব্রাশ করিনি ব্রাশ করব কাজ আছে অনেক কাজ পড়ে রয়েছে আজকে কালকে সারা দিন যেহেতু ঘুরে বেরিয়েছি তো কাজ তো আজকে থাকবে প্রচুর কাজ আছে সকালে রেল লাইনে আর সকাল চলে এসেছি রেল লাইনে কুয়াশা দেখতে তুমি তো বললে হ্যাঁ ঠান্ডা এই যে পাথর মাথর মানে পুরো একদম সে কি বলবো সেই মনে হচ্ছে পাহাড়ের মধ্যে এসেছি কুয়াশা কুয়াশা দার্জিলিং দার্জিলিং এ পাহাড় থাকে দার্জিলিং এর পাহাড় আছে হ্যাঁ তাহলে দার্জিলিং এ এসেছি কাশ্মীর এসেছি না বাবা মাঠে যাবো না মাঠে গেলে পুরো একদম ব্যাস না দরকার নেই কি দরকার বলো এখানে বেশ পাথর মাথর রয়েছে ওই জায়গাটায় পাথর গুলো বেশি বড় বড় ওইখানটায় তাহলে একটু মানে পাহাড় পাহাড় মনে হয় ঠিক আছে এত কুয়াশা এত ঠান্ডা বাবা কেমন লাগছে বলো আর হ্যাঁ তোমাদের ওখানে সত্যি কুয়াশা পড়েছে কিনা আমাকে বলবে তাহলে শুধু আমাদের এখানেই পড়বে কুয়াশা বলো সবার ওখানে পড়া উচিত কুয়াশার ফিল নেওয়াটা দারুণ লাগে আর কিছুক্ষণ পরে এখানে একটা ট্রেন আছে আর যেহেতু এটা ট্রেন লাইন আর তার মধ্যে কুয়াশা আশা করছি ভীষণ আস্তে আস্তে ট্রেন যাবে হর্ন দিয়ে দিয়েছে বোধহয় কালীনগরের দিকে আছে এখন বোধহয় আসবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমি দেখতে চাই যে আসতে যাচ্ছে নাকি স্পিডে যাচ্ছে কুয়াশাগুলো কি হারে পড়ছে দেখো এই যে দেখো কুয়াশা তাই না এই যে কুয়াশা হর্ন আজকে সারাক্ষণ হর্ন দেবে কেননা কুয়াশা যেহেতু ট্রেন আসছে ট্রেনের হর্নও দিচ্ছে আশা করি তোমরা শুনতেও পাচ্ছো ট্রেন আসছে বা ট্রেন দেখা যাচ্ছে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভূতের ট্রেন সে আর কি পাওয়ার ওই যে রোদ উঠে গেছে তাও দেখা যাচ্ছে এখান দিয়ে রোদ উঠে গেছে আর তোমাদেরকে অনেক ধরে আমি বলছিলাম এদিকে একটা গাছ আছে এই যে গাছটাও এখন পরিষ্কার হচ্ছে মানে বেশ দেখা যাচ্ছে এদিকে যেহেতু রোদ উঠছে অনেকক্ষণ ধরে ইচ্ছা ছিল ট্রেন দেখবো বাট আমি যেরকম ভেবেছিলাম যে ট্রেনটা হয়তো আস্তে আস্তে যাবে সেটা হয়নি ভালোই স্পিটে ট্রেনেছে যেহেতু ওই যে কি একটা হয়েছিল না ব্যাঙ্গালোর কী বলে ওইটার জন্য হয়তো এখন অনেক তাড়াতাড়ি করে চলে যাচ্ছে ট্রেন হ্যাঁ আর কুয়াশা তো অনেকটাই কমে গেছে যেহেতু সব দেখা যাচ্ছে এখন পরিষ্কার হয়ে গেছে অনেকটা গাছ টাছকে তো কিছুই দেখা যাচ্ছে না এখন তাও দেখা যাচ্ছে তো চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে প্রচুর বাবা পড়ে যাচ্ছিলাম এই মাত্র বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে মানে কালকে যেহেতু সারাদিন ছিলাম না কাজ কিছুই করা হয়নি প্রচুর কাজ আছে প্রচুর আমি ঠিক যেতে পারি আমাকে ধরো লাভ নেই আমি যেতে পারি চলো গাইজ এখন আমি কিছু কাজ আছে সেগুলো করে নি তারপরে আবার দেখা হচ্ছে তো গাইজ সব রকম কাজ ঠাজ সেরে এখন আমরা বেরিয়েছি ঘুরতে মানে ঘুরু ঘুরু করতে কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা আর জানি না কোথায় যাবো ঘুরতে চলো দু চোখ যেদিকে যায় সেই দিকেই যাবো ঘুরতে আরো দুটো এখানে আসছে 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 এখন আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি রাস্তার মধ্যে টোটো কোম্পানি যেরকম ঘুরে পাগলের মতো ওরকম আমরা ঘুরে বেড়াচ্ছি কোথায় যাব কি করব কি খাবো কোনো কিছু জানি না এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কুতির রাস্তায় মানে এত হাঁটছি এত হাঁটছি যে কি বলবো অনেকক্ষণ ধরে আমরা হাঁটছি কটার সময় বেরিয়েছি চারটে চারটের দিকে বেরিয়েছি আর এখন টাইম হলো চারটে ঊনপঞ্চাশ মানে এক ঘন্টা এই সরি মানে পাঁচটা বাজে মানে আমরা এক ঘন্টা হাঁটছি শুধু কত হাঁটছি বাবা রাস্তার পাশে দেখছি একজন পিঠের দোকান নিয়ে বসেছে আর পিঠে যখন চোখে দেখেছি পিঠে খাবো না সেটা তো হয় না খেয়ে নিলাম তিন চারটে পিঠে আমরা চলে আসলাম বাড়িতে কেননা অনেকক্ষণ ধরে আমরা ঘুরছি আমরা প্রায় চারটার সময় বেরিয়েছি আর এখন বাজে কটা এখন বাজে ছটা পনেরো মানে চারটার সময় বেরিয়ে ছটার সময় বাড়ি ঢুকছি কত ক ঘন্টা হলো দু ঘন্টা দু ঘন্টা এদিক ওদিক শুধু ঘুরেছি মানে হেঁটেছি শুধু তো তার আগে তার আগে একটা দাদার বাড়িতে গিয়েছিলাম তো সেখানে অনেকক্ষণ বসলাম বসে ঠসে সবার সাথে গল্প করলাম অনেকে আসলো দেখা করলো যাই হোক ভালোই লাগলো দিয়ে তারপরে ওখান থেকে রাস্তাতে কিছু ভাবা পিঠে খেলাম তারপরে এই যে চলে আসলাম বাড়িতে তো চপ খাবো তো এবার আনবে চপ চপ দিয়ে একটু মুড়ি খাবো তারপরে ঘুমিয়ে পড়বো কেননা সকালবেলা আমি ব্যান্ডেল যাচ্ছি তো কাজকে সকাল বেলায় যেহেতু ব্যান্ডেলে এ যাবো ও যাবে না ওর দরকার আছে তো তার জন্য ও যাচ্ছে না আমি একাই যাব আর ব্যান্ডেলে গিয়ে তো কেক খাবো প্রচুর কেননা কালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর আজকে চব্বিশে ডিসেম্বর তো কালকে পঁচিশ ডিসেম্বর যেহেতু কালকে বাবা মা সবাইকে বাড়িতে থাকবে মা ছুটি নিয়েছে কাজের তো যার জন্য কালকে সকাল একদম সকাল সকাল চলে যাব ব্যান্ডেলে আজকের মতো ভিডিওটা এখানে আসো না আজকের মতো নিচু হও না কোন কাহা সে আতে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা এন্ড গুড নাইট টাটা করো টাটা